নমস্কার, আমি ডক্টর রিপন সরকার। আজকের এই ভিডিওতে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কি জানেন? অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে ডাক্তারবাবু, সেক্সের জন্য ওয়ান টাইম কোনো হোমিওপ্যাথিক আছে কি না। আজকে তাদের জন্য এই ভিডিওটি, হ্যাঁ, হোমিওপ্যাথিতে ওয়ান টাইমের জন্য, সেক্সের জন্য এবং আপনার সহবাসের টাইমিং বাড়ানোর জন্য দুটি হোমিওপ্যাথিক ওষুধ দুর্দান্ত কাজ করে থাকে। সেই দুটি ওষুধ নিয়েই আজকের আলোচনা, তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন যে ওয়ান টাইম টাইমিং বাড়ানো এবং সহবাসের ক্ষেত্রে যে আপনার অল্পতেই বীর্যফলন হয়ে যায় এবং দেখা যায় যে আপনি অল্পতেই হেরে চলে আসেন, হ্যাঁ, সময় দিতে পারেন না, অল্পতেই বীর্য বেরিয়ে যায়, যার জন্য আপনার সহবাস পরিপূর্ণতা পায় না। আজকের এই দুটি ওষুধ সম্পর্কে যদি আপনারা জানতে পারেন, তাহলে এই ওষুধগুলো ব্যবহার করে কিন্তু আপনার যে সহবাসকালীন অল্পতে বীর্যফলন হয়ে যাচ্ছিল সেটা কিন্তু টাইমিং বেড়ে যাবে, অর্থাৎ সময় বৃদ্ধি পাবে। তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর একটি অনুরোধ আপনাদের কাছে রাখব, যদি আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপনারা নতুন এসেছেন, এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই, তাহলে আপনাদেরকে একটি অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখুন। তাহলে কি হবে, যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন মেসেজ যাবে এবং আমার এই ভিডিওটি কিন্তু শো করাবে। ভিডিওটি চলতে চলতে যদি আপনার সত্যিকারে মনে হয় যে ভিডিওটি সত্যিকারেই ভালো, তাহলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে না, এটা অন্যদেরও কাজে আসবে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের রিলেটেড বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। চলুন তাহলে দেখুন, এই যে ওয়ান টাইম সেক্সের জন্য অ্যালোপ্যাথিতে অনেকেই ট্যাবলেট এগুলো খেয়ে থাকেন, কিন্তু অনেকেই এসে বলেন যে ডাক্তারবাবু, সেই ট্যাবলেটগুলো না ভীষণ ক্ষতি করে, সাইড এফেক্ট হয়। হ্যাঁ, এটা আপনি সত্য কথা বলছেন, যারা এসে আমাদের কাছে বলছেন এই অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক যেগুলো ওয়ান টাইম সেক্সের ট্যাবলেটগুলো অনেকেই খেয়ে নিচ্ছেন, হ্যাঁ, এর সাইড এফেক্ট আছে। কারণ এই সেক্সের ট্যাবলেটগুলো খেলে নার্ভের সমস্যা চলে আসে এবং আপনার যে পেনিসের স্ট্রং আগে যতটা ছিল তার থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে আসে, এবং তার থেকেও ভবিষ্যতে দেখা যায় হার্টের সমস্যা হতে পারে এবং বিভিন্ন সমস্যায় আপনি পড়তে পারেন। তাই ওই ধরনের অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট এবং ওই ধরনের আয়ুর্বেদিক ট্যাবলেটগুলো খেয়ে আপনারা যে ওয়ান টাইম সেক্সের কাজ করে চলছেন সেটা কিন্তু সত্যিকারেই ক্ষতিকারক। কিন্তু আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে নো সাইড এফেক্ট, আপনি যে ওষুধই খান না কেন এর কোনো সাইড এফেক্ট হবে না, লক্ষণ ভিত্তিক ওষুধগুলো খেতে হয়। তাই আপনারা যদি এই ওষুধগুলো খেতে পারেন, দেখবেন আপনার কিন্তু সহবাসের সময় টাইমিং, অর্থাৎ সহবাসের সময় আপনি অনেকটাই সেক্স করতে পারবেন এবং আপনার ওয়াইফকে সুখ দিতে পারবেন এবং আপনি নিজে স্যাটিসফাই হয়ে যাবেন, ঠিক আছে? তাই ধৈর্যের সহিত আবারও বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে দেখুন, এই যে ওয়ান মে মানে টাইমিংটা বাড়ানো, এটা কিন্তু সকলের ক্ষেত্রে যে এই দুটি ওষুধ পরিপূর্ণভাবে কাজ করবে সেটা কিন্তু না। দেখা যাবে যে আপনার 10 জনের মধ্যে 5 জনের করলো, 6 জনের করলো, আর 5 জনের হলোই না। তার মধ্যে হয়তো আপনার এই লটারি লেগে গেল, আপনার কাজ হয়ে গেল, এরকম কিন্তু হয়ে থাকে। তো আজকের এই দুটি ওষুধ কিন্তু ওয়ান টাইম যে সেক্সের বডির থেকে খুবই উন্নত, তাই আপনারা এই দুটি ওষুধ খাবেন, দেখবেন আপনারা কিন্তু যে সহবাসের সময় একদমই সময় দিতে পারছেন না, অল্পতেই উঠে আসছেন, কিন্তু এই ওষুধ যদি খেতে পারেন দেখবেন আপনার কিন্তু সময় মানে বেড়ে যাবে, ঠিক আছে? চলুন তাহলে প্রথম যে ওষুধটি আপনারা খাবেন সেটা কি জানেন? আমি বলে দিচ্ছি, হিপোমেনিস। এই হিপোমেনিস ওষুধটি তো 200 শক্তিতে খেতে হবে। এই হিপোমেনিস
ওষুধটি, 260-তে আপনারা যখন সহবাস করতে যাচ্ছেন তার ঠিক 2 ঘন্টা আগে খেয়ে নেবেন। আপনি যখন ওষুধটি খেয়ে নিলেন তখন কিন্তু আপনি যদি স্মোকিং করেন সেটা বন্ধ করতে হবে, বা কাঁচা পেঁয়াজ রসুন এগুলো বন্ধ করতে হবে। তাহলে যে আপনি ওষুধটি খেয়েছেন তার কার্যকারিতা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই হিপোমেনিস ওষুধটি 260-তে আপনারা একবারই খাবেন, সহবাসের ঠিক 2 ঘন্টা আগে আপনারা 1-2 ফোঁটা করে খেয়ে নেবেন। যদি আপনার কাছে মনে হয় যে ওষুধটি একটু কড়া, তাহলে 1 চামচ জলের মধ্যে 1-2 ফোঁটা করে দিয়ে আপনি খেয়ে নেবেন। ঠিক আছে, দেখুন এই যে হিপোমেনিস এটা কিন্তু বিদেশে খুবই প্রচলিত, এই টাইমিং বাড়ানোর জন্য। আপনার সহবাসের সময় অল্পতেই বীজ ফলন হয়ে যায়, অল্পতেই আপনি হেরে চলে আসেন, এই ওষুধটি খেলে আপনার কিন্তু দুর্দান্ত কাজ হবে। আর একটি যে ওষুধ রয়েছে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধটিও কিন্তু আপনার সহবাসের সময় বৃদ্ধি করবে, বাড়িয়ে দিবে। দেখা যাবে যে এই লাইকোপোডিয়াম ওষুধটি কিন্তু অনেকেই 30, 200 এগুলো বলে থাকে, কিন্তু আপনি যখন সহবাস করতে যাচ্ছেন তার ঠিক 2 ঘন্টা আগে একবারই খেতে পারবেন। এই লাইকোপোডিয়াম 1000 শক্তিতে 1-2 ফোঁটা আপনি খেয়ে নেবেন, দেখবেন তাহলে কি হবে যে আপনার যে অল্পতেই সহবাস করতে গিয়ে আপনি অল্পতেই মানে ডাউন হয়ে যাচ্ছিল আপনার পেনিসটা, সেটা কিন্তু স্ট্রং থাকবে এবং লংজিভিটি বাড়াবে। ঠিক আছে, তো তাহলে আমি কি বললাম, হিপোমেনিস এই 260-তে এই একটি ওষুধ কিন্তু আপনারা আগে খেয়ে নেবেন, দেখবেন এতেই কাজ হয়ে যাবে। এই লাইকোপোডিয়ামের থেকেও এই হিপোমেনিস 260 এটা কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে, লাইকোপোডিয়ামের থেকেও ভালো কাজ করে থাকে। দেখা গেল যে এই ওষুধটিতে কাজ হচ্ছে না, তাহলে আপনারা কিন্তু লাইকোপোডিয়াম ওষুধটি আপনারা 1000 শক্তিতে খেয়ে নেবেন সহবাসের 1 ঘন্টা আগে। এটা 1 মিনিট টাইমিং বাড়াবে। তো দেখুন এই লাইকোপোডিয়াম আমি যে 1000 শক্তি বললাম, এটা কিন্তু আপনারা ঘন ঘন খাবেন না, এই ওষুধটি ঘন ঘন খেতে নেই। কেন, যেদিন খাচ্ছেন আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, ওয়েট করে থাকতে হবে, দেখবেন আপনার ধীরে ধীরে কিন্তু টাইমিং খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে, আর এই যে হিপোমেনিস এটা কিন্তু আপনারা প্রত্যেক দিন যখন আপনি রিলেশনশিপ করতে যাচ্ছেন তখন আপনারা খেতে পারেন। ঠিক আছে, তাহলে এই দুটি ওষুধ খেলেই কিন্তু আপনার সহবাসের সময় বাড়বে, টাইমিংটা বেড়ে যাবে, এবং আপনার ওয়াইফকে বা যার সাথে রিলেশনশিপ করছেন তাকে আপনি তৃপ্তি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসবো, ততক্ষণে বিদায় চাইছি, আবারও নমস্কার, ধন্যবাদ।